তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন যে গ্রুপ ডিতে যেই ইন্টারভিউ হচ্ছে সেই প্রত্যেক দিনের কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে চেষ্টা করেছি অ্যাজ পার তোমরা যেভাবে ফিডব্যাক আমাকে জানাচ্ছ তোমাদেরকে থ্যাংক ইউ আজকেও যারা ফিডব্যাক জানিয়েছো তোমাদেরকে থ্যাংক ইউ এবং তোমরা তোমাদের উত্তরগুলো যদি কোনোটা ডাউট থাকে অবশ্যই মিলিয়ে নেবে এবং তোমরা আগামীকালকে যাদের ইন্টারভিউ হবে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফিডব্যাকগুলো জানাবে তাহলে কী হবে সন্ধ্যার সময় আমি যখন ক্লাস নিয়ে আসবো তোমরাও কোনো কোশ্চেন কনফিউজ থাকলে তোমরা ক্লিয়ার হতে পারবে তাছাড়া নেক্সট যাদের ইন্টারভিউ রয়েছে তারাও হেল্প হবে ঠিক আছে চলো আজকে জিআরবিটির গ্রুপদের ইন্টারভিউর কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি তাতে তোমাদের বেনিফিট হবে ঠিক আছে আপকামিং যারা এক্সামে বসবে ওকে চলো আজকে তোমাদেরকে আমি একটি কথা বলেছি এবং আমরা ফলো করতে পেরেছি এস পার তোমাদের ফিডব্যাক যে যাদের কোয়ালিফিকেশান একটু হাই রয়েছে তাদেরকে কিন্তু একটু হাই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এবং তাদের যাদের কোয়ালিফিকেশান একটু কম রয়েছে লো রয়েছে তাদেরকে কিন্তু একটু ইজি টাইপের কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে ওই ক্যাটাগরির কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এটা হওয়াটাই স্বাভাবিক তবে আজকে আমাকে যে ফিডব্যাক জানিয়েছ তার মধ্যে আমি ম্যাক্সিমাম কোশ্চেন যে সায়েন্স গ্র্যাজুয়েট একজন ক্যান্ডিডেট বিএসসি কমপ্লিট উনি যে ফিডব্যাক জানিয়েছেন ওনার কোশ্চেনগুলো আমি আজকে বিশেষ করে তুলা তুলে ধরার চেষ্টা করছি কেন আজকে দেখেছি আমি কিছু আনকমন এক্সট্রা এই কোশ্চেন এতদিন ফার্স্ট ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হয়েছে এ ধরনের কোশ্চেন আমি আর দেখিনি ঠিক আছে আনকমন কিছু কোশ্চেন কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি কী কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন কোশ্চেন এবং নলেজেবল কোশ্চেন এখান থেকে কিছু জানার শিকার রয়েছে ঠিক আছে আমি বিস্তারিত এই কোশ্চেনটা তোমাদের সামনে ডিটেলস তুলে ধরবো তাতে তোমরাও কিছু বেনিফিট হবে কনফার্ম চলো আর নতুন দর্শকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ঠিক আছে আর বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি এবং সাজেশানও আমরা রেডি করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে চলো আজকে যে প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে দেখো কোশ্চেনটা কী ধরনের জিজ্ঞেস করা হয়েছে দেখো এই পৃথিবীতে সবচেয়ে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাণ রয়েছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণ কোনটা জিজ্ঞেস করা হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধি মান সম্পন্ন প্রাণ কোনটা দেখো প্রাণ কোনটা জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তরে যে মানুষ অবশ্যই আমরা আমাদের প্রাণ রয়েছে আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান হলো একমাত্র মানুষই ঠিক না এর বাকি যা কিছু রয়েছে সব কিছু পশু পাখি যাই রয়েছে মানুষের নিচেই কিন্তু ঠিক না তাহলে মানুষ হলো সবচেয়ে বুদ্ধিমান প্রাণ এখন জিজ্ঞেস করা হয়েছে সঙ্গে সঙ্গে রিপিট জিজ্ঞেস করা হয়েছে যে মানুষের বই বিজ্ঞান সমর্থ নাম কি। মানুষের বিজ্ঞান সমন্ত নাম কি ও সায়েন্স গ্রাজুয়েট ছিল ওনাকে সায়েন্স থেকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা যদি পার্টিকুলার কোনো সাবজেক্ট থেকে সায়েন্স যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়ে থাকো কেউ হিস্টোরি জিওগ্রাফি বা এ ধরনের যদি তোমরা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে দেখে যাবে তোমাদের থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে একদম কনফার্ম ঠিক আছে তো জিজ্ঞেস করা হয়েছে মানুষের বিজ্ঞান সমর্থ নাম কি মানুষের বিজ্ঞান সমর্থ নাম হল হোমোসেফিয়ান্স ঠিক না হোমোসেফিয়েন্স আমরা জানি মানুষের বিজ্ঞান সমর্থ নাম ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরা বিধানসভার এখন ত্রিপুরার মধ্যে এসে পড়েছে ত্রিপুরার বিধানসভার বর্তমান স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনের নাম জিজ্ঞেস করা হয়েছে বর্তমান স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকারের নাম কি। এগুলো সকলেই তোমরা জানবে আমি আগেই বলেছি ত্রিপুরার যে তো মিনিস্টার লেভেল আছে সব কিছু স্পিকার ডেপুটি স্পিকার যা আছে সব কিছু তোমাদের পড়ে যাওয়ার জন্য কারণ প্রত্যেক দিন দেখা যাচ্ছে এ ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে চলো তাহলে বর্তমান স্পিকারের নাম কি শ্রী বিশ্ববন্ধু সেন দেখো তোমাদেরকে একটি কথা আমি বলছি তোমরা তো সঠিক উত্তর জানা আছে অবশ্যই তোমরা দিয়ে দেবে কিন্তু এই উত্তর দেওয়ার মধ্যেও কিন্তু তোমাদের মার্কটা অনেকটা কেরি হবে কীভাবে যেমন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম কি ঠিক আছে তাহলে তুমি বর্তমানে স্পিকার হলো শ্রী বিশ্ববন্ধু সেন ইয়েস তুমি কিন্তু শ্রী আগে বলবে এটা একটা শ্রী বিশ্ববন্ধু সেন ঠিক আছে তুমি ডাইরেক্ট বলবে না বিশ্ববন্ধু সেন ঠিক আছে তাহলে কিন্তু এটা খারাপ দেখা যায় একজন রেসপেক্টেড পার্সন ওনাকে তুমি শ্রী বিশ্ববন্ধু সেনই বলবে ঠিক আছে মনে রাখবে যেই এ ধরনের যে ধরনের কোশ্চেন এ ধরনের কোশ্চেন যখনই তোমাদেরকে জিজ্ঞেস করবে রেসপেক্ট করে কিন্তু তাদের নামটা তুমি বলবে ঠিক আছে এটার মধ্যে তোমার বলার আনসার বলার মধ্যেই কিন্তু তোমাদের নাম্বারটা হ্যাঁ প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে মনে রাখবে তাহলে বর্তমান স্পিকারকে শ্রী বিশ্ববন্ধু সেন এবং ডেপুটি স্পিকারকে শ্রী রামপ্রসাদ পাল হ্যাঁ শ্রী অবশ্যই বলবে শ্রী রামপ্রসাদ পাল ডাইরেক্ট রামপ্রসাদ পাল বলবে না মনে রাখবে কিন্তু হ্যাঁ ইন্টারভিউ এটা হলো ইন্টারভিউ ঠিক আছে তুমি কেমন পার্সন তোমার পার্সোনালিটি কেমন তোমার মধ্যে মান্যতা গণ্যতা কতটুকু রয়েছে এটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যাচাই করা হচ্ছে ঠিক আছে সুতরাং এগুলো কিন্তু যে ইন্টারভিউর প্যানেলে যারা বসে আছে এগুলো কিন্তু ফলো করবে হ্যাঁ তুমি আনসার রামপ্রসাদ পাল ডেপুটি স্পিকার স্পিকার হলো শ্রী বিশ্ববন্ধু সেন আমরা জানি কিন্তু উত্তরটা যে তুমি বলবে ঠিক আছে উত্তর বলার মধ্যেই তুমি কীভাবে বলছো তাদেরকে রেসপেক্ট করে বলছো বা না কীভাবে তুমি বলছো এটা কিন্তু ফলো করবে ওরা ঠিক আছে তো সুতরাং মনে রাখবে মাইন্ডেড তো মিনিস্টার মন্ত্রী মিনিস্টারের নাম রয়েছে এগুলো কিন্তু তোমরা যখন বলবে রেসপেক্টফুল্লি যেভাবে বলতে হয় একটু রেসপেক্টেড পার্সনের নাম ওইভাবে কিন্তু তোমরা বলবে ঠিক আছে মনে রাখবে একদম চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে দেখো ত্রিপুরার ডিফেন্স মিনিস্টারকে ত্রিপুরার ডিফেন্স মিনিস্টারকে দেখো আমরা জানি যে বর্তমান যিনি সিএম ডক্টর শ্রী মানিক শাহা মহোদয় কিন্তু ত্রিপুরার বর্তমান ডিফেন্স যে ত্রিপুরার যে আরক্ষা দপ্তরটা এটা কিন্তু ওনার হাতেই রয়েছে আরক্ষা দপ্তর যেটা ডিফেন্স এটা এই দপ্তরটা কিন্তু ওনার হাতেই রয়েছে সুতরাং ত্রিপুরার ডিফেন্স মিনিস্টার যদি হয় তাহলে বর্তমান সিএম শ্রী মানিক শাহ মহোদয় কিন্তু হবে ঠিক আছে মনে রাখবে তোমরা কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়েছে স্বাভাবিক ঘুরে ঘুরিয়ে জিজ্ঞেস করাটাই স্বাভাবিক ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি যে আগরতলা বিমানবন্দরের পুরো নাম কি। আমরা জানি আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা সকলেই বলি আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এটার পুরো নাম কী পুরোনাম আমরা জানি মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে বীর বিক্রম ইন্টারন্যাশনাল মাস্ট বি বলবে ইন্টারন্যাশনাল কিন্তু এটা এটা কিন্তু আগরতলা এয়ারপোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ হলো ফুল নেম এটা ঠিক আছে শুধু বলবে না যে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এভাবে না কিন্তু মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হলো ফুল নেম ঠিক আছে মনে রাখবে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ওরা জানার জন্য ফুল তোমাদের কিন্তু এই কোয়েশনটা জিজ্ঞেস করেছে ঠিক আছে এই জিজ্ঞেসটা কোশ্চেনটা জিজ্ঞেস করার মানে এটা না যে তুমি নাম জানো না নামটা বলো এটা না কিন্তু এটার নাম হলো তুমি নাম জানো কিন্তু এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ওদের সামনে তুমি প্রেজেন্ট করতে পারছো কি না এটাই ওরা মেন উদ্দেশ্য জিজ্ঞেস করা ঠিক আছে মনে রাখবে এগুলো এই জিনিসগুলো ইন্টারভিউতে এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু তোমার যে স্কোরটা প্লাস মাইনাস হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে ধলাই জেলার অধীনে কয়টি মহকুমার দ্যাট মিন সাব ডিভিশন ধলাই জেলার অধীনে আমি তোমাদেরকে বলছি যে আমাদের আটটি ডিস্ট্রিক্ট রয়েছে এর মধ্যে তোমরা আটটি ডিস্ট্রিক্টের মধ্যে কয়টি সাব ডিভিশন রয়েছে কয়টি সাব সবগুলো সাবডিভিশনের ডিভিশনের আন্ডারে কয়টি তোমাদের এই ব্লক রয়েছে এগুলো কিন্তু সবগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে এগুলো অবশ্যই দেখা যাবে ঠিক আছে তাহলে এখানে জিজ্ঞেস করা হয়েছে ধলাই জেলার অধীনে কয়টি সাব ডিভিশন রয়েছে এটা মাস্ট জিজ্ঞেস করবে বিশেষ করে তুমি যেই সাব ডিভিশন থেকে বিলং করো ওই সাব ডিভিশনটা তুমি মাস্ট দেখে যাবে যে তুমি সাপোজ যদি তুমি ধলাই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ধলাই মহকুমার থেকে বিলং করো তাহলে ধলাই মহকুমারের ধলাই জেলার আন্ডারে কয়টি মহকুমা রয়েছে সাব ডিভিশন রয়েছে এবং সাব ডিভিশন তুমি যে সাব ডিভিশন থেকে বিলং করো হ্যাঁ সাপোজ তুমি যে যদি তুমি মনে করো আমবাসা সাব ডিভিশন থেকে বিলং করি তাহলে আমবাসা সাব ডিভিশনের আন্ডারে কয়টি ব্লক রয়েছে একদম জিজ্ঞেস করা হয়েছিল কি মোহনপুর কালকের কোশ্চেন মোহনপুর সাব ডিভিশনের সাব ডিভিশনের আন্ডারে কয়টি ব্লক রয়েছে এই কোশ্চেনটা কালকে জিজ্ঞেস করা হয়েছিল প্রত্যেক এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ এবং ধলাই জেলার হেডকোয়ার্টার কোথায় হ্যাঁ এবং আটটি জেলার আটটি ডিস্ট্রিক্ট যে জেলা রয়েছে এই আটটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায় অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে তাহলে আজকের কি জিজ্ঞেস করা হয়েছিল ধলাই জেলার অধীনে কয়টি মহকুমা তাহলে চারটি মহকুমা রয়েছে অধীনে মনে রাখবে জিরু ফোর সাব ডিভিশন রয়েছে কি আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে কী কী জিরু ফোর হ্যাঁ কী কী প্রথম হলো আমবাসা আমবাসা নেক্সট হল গন্ডাছড়া হ্যাঁ গন্ডাছড়া নেক্সট হলো লংতরা ভ্যালি হ্যাঁ লংতরাই ভ্যালি নেক্সট হলো কমলা কমলপুর কমলপুর ঠিক আছে তাহলে কী কী আমবাসা গন্ডাছোড়া লংতরা বেলি কমলপুর ধলাই যে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায় আমবাসা হ্যাঁ আমবাসা মনে রাখবে ঠিক আছে বিশেষ করে তুমি অল ত্রিপুরার সবগুলো দেখে যাও না যাও অন্তত পক্ষে তোমার ডিস্ট্রিক্ট তোমার সাব ডিভিশন তোমার ব্লক এগুলো তুমি ভালো করে একদম মাস্ট দেখে যাবে সবগুলো দেখে গেলে তো ভালোই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা জিজ্ঞেস করবে স্বাভাবিক যে ত্রিপুরাতে কয়টি মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে দেখো মিউনিসিপ্যাল কাউন্সিল এটার ভাগটা যে এটার ডিফারেন্সটা তোমরা জানো কি না জানি না তোমাদেরকে একটু বলি যে প্রথমে হয় কি নগর পঞ্চায়েত হ্যাঁ নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত টাউন এরিয়ার মধ্যে বলছি নগর পঞ্চায়েত তারপর রয়েছে মিউনিসিপ্যাল কাউন্সিল হ্যাঁ কাউন্সিল তারপর রয়েছে মিউনিসিপাল কর্পোরেশন হ্যাঁ ঠিক আছে মিউনিসিপাল কর্পোরেশন তাহলে নগর আজকের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে মিউনিসিপাল কাউন্সিল কয়টি আমাদের ত্রিপুরার মধ্যে মিউনিসিপাল কাউন্সিল হলো তেরোটি ঠিক আছে তেরোটি আর নগর পঞ্চায়েত কয়টি তোমরা জেনে রাখো নগর পঞ্চায়েত হলো ছয়টি কী কী এটা নামটাও তোমরা জেনে রাখবে মিউনিসিপ্যাল কাউন্সিল তেরোটি কোনটা কোনটা এটাও জেনে রাখবে এবং মিউনিসিপাল কর্পোরেশন আমাদের একটি রয়েছে আগরতলা ঠিক আছে একটি রয়েছে আগরতলা এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করা হয় আগরতলা মিউনিসিপালিটি কার কর্পোরেশনের বর্তমান মেয়র কে দীপক মজুমদার হ্যাঁ দীপক মজুমদার ঠিক না এই কোশ্চেনটা আগে জিজ্ঞেস করা হয়েছে ফিউচারেও জিজ্ঞেস করা হতে পারে সুতরাং বি অ্যালার্ট ওকে দীপক মজুমদার তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝে গেছো ওকে নামগুলো অবশ্যই জেনে নেবে বিশেষ করে তুমি যেই নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে যদি বিলং করে থাকো তাহলে তোমার যে নগর পঞ্চায়েত হলে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নাম কী এটা অবশ্যই দেখবে মিউনিসিপ্যাল কাউন্সিল মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যানের নাম কি অবশ্যই তোমরা দেখে যাবে এগুলো একটু দেখে যাবে ঠিক আছে ছোটোখাটো জিনিস অবশ্যই দেখে যাবে ঠিক আছে চলো এখন আবার এসে পড়েছে কি আরেকটি কথা তোমাদেরকে বলছি যে এখন কিন্তু কিছুদিন আমরা দেখছি একটা জিনিস যে ত্রিপুরার রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কম জিজ্ঞেস করছে দু তিন চার দিনে বিশেষ করে ত্রিপুরার জিকেটা বিশেষ করে বেশ খুব ভালো পরিমাণে জিজ্ঞেস করা হচ্ছে সুতরাং ত্রিপুরার জি তোমরা ভালো করে ছোটোখাটো জিনিস যা আছে সব কিছু একটু দেখে যাও হ্যাঁ এই যে একদম ছোটোখাটো জিনিস হতে আরম্ভ করে কিছু মিস দেবে না সব কিছু দেখে যাও আর তোমরা ত্রিপুরার জিকে স্পেশালি ফর জিআরবিটি আরবিটি গ্রুপটির জন্য আমরা রেডি করেছি তোমরা জানো তোমরা ম্যাক্সিমাম সকলে নিয়ে নিয়েছো যারা জাস্ট এখন জেনেছো যদি সম্ভব হয় অবশ্যই নিয়ে নাও কে বলবো যদি তোমার ইন্টারভিউ তোমার আগামী কিছুদিনের মধ্যে থাকে বা জিআরবিটির ইন্টারভিউ ফেস করছো তোমার কাছে ত্রিপুরা জিকের আমাদের বুকটি বা যে কোনো বুক নেই তাহলে অবশ্যই তোমার লাগবে এটা আমি বলবো বা আমাদেরটা থাকলে ঠিক আছে অন্য কোথাও থেকে যদি আগে থাকে ওটাও ঠিক আছে বাট তোমার কাছে এটি থাকা একদম দরকার আমি বলি ভালো করে এটা ছোটোখাটো জিনিস এটা দেখে যাবে ঠিক আছে আর আমাদের থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে হোয়াটসঅ্যাপে পে করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ রূপে নিতে পারবে এখানে ত্রিপুরার যা কিছু ছোটো কাটো সব কিছু আমরা এখানে মেনশন করে দিয়েছি যা তোমাদের বিশেষ করে জি আর গ্রুপটির জন্যই আমরা রেডি করেছি ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি ঠিক আছে নাইন আর যদি সম্ভব হয় লাস্ট থ্রি মান্থের কারেন্ট এফেয়ার্সটা একটু দেখে যাবে ভালো করে ওকে এটা আমাদের কাছে রয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে আমি তোমাদেরকে বলেছিলাম ভারতের জাতীয় পতাকা নকশা আমি বলেছি ভারতের জাতীয় পতাকা সম্বন্ধিত যে কোশ্চেনগুলো হতে পারে সবগুলো তোমাদেরকে ভালো করে দেখে যাওয়ার জন্য আমি এর আগেও দু তিনটা চারটা ক্লাসে তোমাদেরকে বারবার বলেছি ঠিক আছে কেননা দেখা যাচ্ছে প্রত্যেক দিন কিন্তু একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে যে হয়তোবা জাতীয় পতাকার কালারের অর্থ কী অসুখ স্তম্ভে কয়টা স্টিক রয়েছে এর অর্থ কি মানে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে প্রস্থের অনুপাত কি বিভিন্ন কোশ্চেন ঠিক আছে আজকে জিজ্ঞেস করা হয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা হ্যাঁ তিনটি কালার রয়েছে কী কী এটা সমগ্র মাঝখানে স্তম্ভ রয়েছে যাই হোক এই যে নকশাটা কে তৈরি করেন আমরা জানি এটা সকলে ইন্ডিয়ান হিস্টোরিতে চলে গেছে পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি হ্যাঁ পিঙ্গালি একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এইগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেঙ্কাইয়া ঠিক আছে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি ভারতীয় বর্তমান যে ভারতের জাতীয় পতাকাটা রয়েছে আমাদের বর্তমানে সেটা নকশা করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ওকে চলো নেক্সট কোশ্চেন সেম ইন্ডিয়ান হিস্টোরিতে চলে গেছে এটা কিন্তু যে প্রথম যে ক্যান্ডিডেটটা সায়েন্স গ্র্যাজুয়েট বলেছে ওনার কোশ্চেন ওনাকে জিজ্ঞেস করেছে বাট এটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকেও এসে পড়েছে ঠিক আছে যাই হোক ইন্ডিয়ান হিস্ট্রি হলে আমাদের ভারতের জাতীয় পতাকার উপরে জিজ্ঞেস করেছে নেক্সট জিজ্ঞেস করেছে ভারত মাতার চিত্রটি কে আঁকেন যে আমাদের ভারত মাতার যে চিত্রটি দেখো তোমরা আমাদের ভারত মাতা ভারত যে চিত্রটি কেমন আমি যাই হোক আঁকতে পারি না কেমন তোমরা জানো ভারতমা চিত্রটি এই চিত্রটি কে আঁকেন বা কে এই চিত্রটি এঁকেছিলেন একদম দুইটা কোশ্চেন পরপর জিজ্ঞেস করেছে খুব সুন্দর জাতীয় পতাকার নকশা এবং ভারতমার যে চিত্রটি কে আঁকেন খুব সুন্দর কোশ্চেন এগুলো জিজ্ঞেস করাটা স্বাভাবিক অ্যাকচুয়ালি যদি তুমি গ্রাজুয়েট লেভেল হয়ে থাকো একটু হাই কোয়ালিফাই হয়ে থাকো তাহলে এই তোমাকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করাটা একদম স্বাভাবিক ঠিক আছে না তাহলে অবন্দিনা নাথ অবনন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ অবনীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ মনে রাখবে যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ভারত মায়ের যে নকশাটা করেন চিত্রটি আঁকেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কি আয়ুর্বেদের জনককে আয়ুর্বেদের জনক দেখো আয়ুর্বেদের জনককে দেখো গত দিন ইন্টারভিউতে এর আগের দিন জিজ্ঞেস করা হয়েছিলো হিস্টোরি ইতিহাসের জনকে ফাদার অফ হিস্টোরি হেরুডেটাস হেরুডেটাসকে ভারতীয় না সরি হেরুডেটাস হলেন হিস্টোরির জনক হিস্টোরি ফাদার অফ হিস্টোরি হলো হেরুডেটাস আর যদি বলে ভারতীয় ভারতের ইতিহাসের জনককে তাহলে ছিলেন মেগাস্তিনিস ঠিক না আমি আলোচনা করেছিলাম গত গতদিন এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল আজকে জিজ্ঞেস করা হয়েছে আয়ুর্বেদের আয়ুর্বেদের জনক হলো চরক মনে রাখবে চরক হলো আয়ুর্বেদের জনক ঠিক আছে চরক হলো আয়ুর্বেদের জনক মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ সায়েন্স গ্রাজুয়েট ওনাকে জিজ্ঞেস করাটা এই কোশ্চেনগুলো স্বাভাবিক তুমিও মিলে নাও যে তুমি ফিডব্যাক পাঠিয়েছ আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো যেহেতু সায়েন্স গ্র্যাজুয়েট ব্যাকগ্রাউন্ড সায়েন্স চলো মানব দেহের বৃহত্তম কোষ আমাদের যে মানব দেহের বৃহত্তম কুশ কি এবং ক্ষুদ্রতম কুশ কি বৃহত্তম কোষ জিজ্ঞেস করা হয়েছে বাট তোমরা ক্ষুদ্রতম কুশটা জেনে রাখবে নেক্সট যদি তোমরা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে অবশ্যই এই কোশ্চনটা তোমাদের আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে মানব দেহের বৃহত্তম কোষ হলো উভাম 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 হলো মানব দেহের বৃহত্তম কোষ ঠিক আছে এবং ক্ষুদ্রতম কোষটা তোমরা জেনে রাখো গ্রেনিউল কোষ গ্রেনিউল গ গ্রেনিউল কোষ ঠিক আছে ক্ষুদ্রতম গ রফলা জফলা আকার নি উ ল গ্রেনিউল কুশ এটা অ্যাকচুয়ালি মস্তিষ্কে থাকে এটা মস্তিষ্কে থাকে তাহলে বৃহত্তম কুশ কি পেয়েছি আমরা ওভাম এবং ক্ষুদ্রতম কুশ গেনিউল কুশ এটা কোথায় থাকে এটা মস্তিষ্কে থাকে ঠিক আছে দেখো আজকের কোশ্চেনটা তোমাদের আশা করি প্রত্যেক দিন আমরা ক্লাস নিয়ে আসছি তোমরা দেখছো আমাদের ক্লাস এবং আজকের কোশ্চেনগুলো কিন্তু একটু ব্যতিক্রমী কোশ্চেন ঠিক আছে না আজকের কোশ্চেনটি সেই জন্য আমি প্রথমে বলেছি তোমাদেরকে আজকে যে কোশ্চেনগুলো পেয়েছি আরেকটি কোশ্চেন খুবই ব্যতিক্রম পেয়েছি এটা আমি এক্ষুনি আসছি এটার মধ্যে ব্যতিক্রমী কোশ্চেন কিছু পেয়েছি হুম যে ফিডব্যাক দিয়েছে সায়েন্স গ্রাজুয়েট যিনি ছিলেন ওনাকে এই কোয়েশনগুলো জিজ্ঞেস করা হয়েছে আমি প্রথমে বলি যাদের কোয়ালিফিকেশান হাই রয়েছে যারা মোটামুটি মনে করে এইট ফাইজ মাধ্যমিক আসে আশা করি না তোমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে মানবদের বৃহত্তম ক্ষুদ্রতম ক্ষুদ্রত আয়ুর্বেদের জনক আশা না এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তোমাদেরকে তোমাদেরকে আরো ইজি লেভেলের জিজ্ঞেস করবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার পূর্বের রাজধানী ত্রিপুরা পূর্বের রাজধানী এটা তো আমরা সকলেই জানি ত্রিপুরার আগের রাজধানী কী ছিল উদয়পুর ছিল রাঙ্গামাটি উদয়পুর ছিল রাঙ্গামাটি ঠিক না এটা আমরা সকলেই জানি এটা এমন কিছু না ইজি লেভেলের কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে আমার কাছে ব্যতিক্রমী লেগেছে এই কোশ্চেনটাই এবং আগে আশা করি না কখনো এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে বলে যে মিউচুয়াল ফান্ড কি এম এফ যাকে সংক্ষেপে বলা হয় কি মিউচুয়াল ফান্ড হ্যাঁ মিউচুয়াল ফান্ড কী অ্যাকচুয়ালি তোমরা আশা করি না এটার মধ্যে সকলে জানবে দেখো মিউচুয়াল ফান্ড জিনিসটা কি অ্যাকচুয়ালি তোমার জানার দরকার এবং এটা খুবই একটা বেনি মানে একটা ইনভেস্টমেন্ট স্মার্ট ইনভেস্টমেন্ট বলতে পারো তোমরা মিউচুয়াল ফান্ড হলে অ্যাকচুয়ালি দেখো শেয়ার মার্কেট সম্বন্ধে তোমরা সকলেই জানো শেয়ার মার্কেটে দু রকমের ইনভেস্ট করা যাক একটা ডাইরেক্ট শেয়ারের মধ্যে যে যে সাপোজ সাপোজ ধরো সিমেন্ট সিমেন্ট তুমি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করলে কিন্তু মিউচুয়াল ফান্ড এমন হয় না মিউচুয়াল ফান্ড হয় যেমন সাপোজ একটি কোম্পানি যেমন টাটা একটি কোম্পানি হ্যাঁ টাটা হুম তুমি একটু ধ্যান দিয়ে শোনো টাটা এসবিআই হ্যাঁ এরপরে তোমার নিপ্পন হ্যাঁ এরপরে তোমার আইসিআইসিআই এইচডিএফসি এগুলো হলো কি মিউচুয়াল ফান্ড কোম্পানি এটাকে বলে এ এম সি বলে এদেরকে হ্যাঁ এ এম সি হ্যাঁ মিউচুয়াল মিউচুয়াল ফান্ডের যেমন টাটা আমি এক্সাম্পল হিসাবে তোমাকে বলছি টাটা বা এস বি আই এস বি আই মিউচুয়াল ফান্ড এস বি আই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ড রয়েছে যেমন ধরো স্মল ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ হ্যাঁ হাইব্রিড ফান্ড এ ধরনের ফান্ড রয়েছে সাপোজ তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের বোঝার জন্য যারা জানো তারা তো জানবে যারা ফার্স্ট বিগিনার তোমার জন্য এস বি আই তাহলে লার্জ ক্যাপ হ্যাঁ এলে আর জি ই লার্জ ক্যাপ এটা একটা মিউচুয়াল এস বি একটি ফান্ড ফান্ড মূলত একটি স্কিম বলো একটি স্কিম ঠিক আছে স্কিম এ স্কিমের স্কিমের মধ্যে কি করবে একজন ম্যানে একজন অভিজ্ঞ লোককে ম্যানেজার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করবে মানে কেন করবে এ স্কি এ যে স্কিমটা এ স্কিমটার মধ্যে কি করবে যেত ওড়ি জনসাধারণ আছে জনসাধারণে এ স্কিমটার মধ্যে টাকা ইনভেস্ট করবে ইনভেস্ট করলে এ টাকাটাকে কীভাবে এটাকে গ্রো করা যায় ওই যে ফান্ড ম্যানেজার ফান্ড যে ম্যানেজার নিয়োগ করবে ওই ম্যানেজার এটাকে দেখবে কিভাবে এটা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করেই টাকাটাকে গ্রো করতে হবে অন্য কোনো খাতে না তাহলে শেয়ার মার্কেটের মধ্যে যে বিভিন্ন শেয়ার রয়েছে হুম এটার একটা স্কেল স্কেল আছে শেয়ারগুলো স্কেল লার্জ কেপে কোনটা কোন শেয়ারে ইনভেস্ট করতে পারবে মিড কেবে স্মল কেপে এটা অনেক ডিটেল ব্যাপার এত ডিটেল আলোচনা করা সম্ভব হবে না হ্যাঁ তাহলে ওই যে শেয়ারগুলো রয়েছে ওই শেয়ারগুলোতে কোনটাতে ইনভেস্ট করলে পয়সাটাকে একটু বাড়বে গ্রো হবে এ ধরনের ও ভেবে চিনতে ওই টাকাটাকে সবাই টাকাটাকে হ্যান্ডেলিং করবে ঠিক আছে টাকাটা হ্যান্ডেলিং করে ও যারা জনসাধারণ ইনভেস্ট করেছে তাদেরকে ডিউ টাইমে তাদেরকে হাই রিটার্ন প্রফিটেবল রিটার্ন দেবে এ হলো ফান্ড ম্যানেজারের কাজ অনেক সময় লসও হতে পারে লসও হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা শেয়ার মার্কেট বাট এটা ডাইরেক্ট শেয়ার মার্কেট না ইনডাইরেক্ট শেয়ার মার্কেট ঠিক আছে এটাই হলো তুমি একটু শর্টকাটে ফার্স্ট টাইম আজকে বোঝানো এটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে অনেক অনেক কিছু বোঝার আছে এ তো ছোটো জাস্ট বিগেনার যারা এত আমার এতটুকু কথায় তোমরা বুঝবে না তবে এটাই নাও এটা হলো মিউচুয়াল ফান্ড এতটুকু বললেই তোমাদেরকে হবে একটি ব্যতিক্রমী কোশ্চেন আজকে জিজ্ঞেস করেছে আমি পেয়েছি এবং আমার কাছে ভালো লাগে যে আজকের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সকলেরই জানা দরকার ঠিক আছে কেননা একটা ভালো ইনভেস্টমেন্ট ঠিক আছে তাহলে আশা করি আজকে যে কোয়েশনটি জিজ্ঞেস করেছে তোমরা এখান থেকে কিছু নলেজ পেয়েছ ফিউচারে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আর কালকে যাদের ইন্টারভিউ থাকবে অবশ্যই তোমরা আমাকে ফিডব্যাকগুলো দেবে হোয়াটসঅ্যাপে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা যেত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই আমাকে জানাবে আর যারা আমাদের জেনারেল নলেজের ত্রিপুরা জি বুকটা স্পেশালি জিআবিটি গ্রুপটির জন্য নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে নিয়ে নাও কাজে আসবে ঠিক আছে তাহলে আগামীকালকে তোমাদের সঙ্গে সেম টাইমে দেখা হবে সকলকেই আর আরেকটি ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই রাত্রি নয়টার সময় রাত্রি নয়টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসছি ফর অল কম্পিটিটিভ এক্সাম তোমরা যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না কেন এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করে দেখো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের জন্য আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে তোমাদের এই ক্লাসগুলো থেকে তোমরা কমন পাবেই সুতরাং এই ক্লাসগুলো তোমরা মিস করবে না প্রত্যেক দিন রাত্রি নয়টার সময় থাকে আজকেও রাত্রি নয়টার সময় রয়েছে ওকে সেই ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বেস্ট ফ্লাক জয় হিন্দ